হ্যালো এভরিওয়ান, দিস ইজ পম্পা। ওয়েলকাম ব্যাক টু পম্পাস্টার্স। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম চুল পড়া বন্ধ করতে ও চুল দ্রুত ঘন ও লম্বা করার খুবই কার্যকরী একটি উপায়। চুল পড়া বন্ধ করার উপায় হিসাবে আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকি। আজ চুল পড়া বন্ধ করার জন্য একটি নতুন আয়ুর্বেদিক হেয়ার প্যাক তৈরি করে দেখাবো, যেটি ব্যবহারে চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে। কারণ এই টিপসটি আজ পর্যন্ত সব থেকে বেস্ট এবং একটি নতুন টিপস যা চুলকে সব থেকে দ্রুত লম্বা, ঘন ও চুল পড়া বন্ধ করার জন্য খুবই কার্যকরী। চুল পড়ার রোধে করতে এবং চুলকে দ্রুত লম্বা এবং ঘন করে তোলার জন্য চুলকে সঠিক মাত্রায় পুষ্টি প্রদান করা সব থেকে বেশি প্রয়োজন। কারণ চুল যদি সঠিক মাত্রায় পুষ্টি না পায় তবে সঠিকভাবে গ্রো করতে পারে না। তার সাথে সাথে দেখা দেয় চুলের নানা রকম সমস্যা, আর এই সমস্যা থেকে মুক্তি দেবে ধনে পাতা। ধনে পাতার সাথে দুটি উপাদান মিশে খুব সহজে আপনার চুল করতে পারবেন ঘন, কালো, লম্বা স্থায়ীভাবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, এমন সব নতুন নতুন টিপস ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে অল প্রেস করে রাখুন। এই হেয়ার প্যাকটি তৈরি করতে আমাদের প্রথমে যেটি নিতে হবে সেটি হলো ধনে পাতা। ধনে পাতা কিন্তু এখন সবখানে খুব বেশি অ্যাভেলেবল, সহজেই পেয়ে যাবেন হাতের কাছেই। ধনে পাতা শীতকালেই নয়, এখন বারো মাসেই পাওয়া যায়। এই ধনে পাতা শুধু খাওয়ার জন্যই নয়, এটি চুলের জন্য ভীষণ উপকারী। ধনে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। এই ভিটামিন আমাদের চুলে পুষ্টি যোগায়, চুল পড়া বন্ধ করে, নতুন করে চুল গজাতে সাহায্য করে। ধনে পাতার মধ্যে এমন কিছু প্রপার্টিস রয়েছে যেটি আপনার চুল রিগ্রোথ করতে খুবই হেল্প করে। এখন যেটি করতে হবে, ধনে পাতা ছোট ছোট টুকরো করে একটি পরিষ্কার বাটিতে উঠিয়ে নেবেন। এরপর এর সাথে আমাদের মেশাতে হবে আরেকটি উপাদান, আর সেটি হলো রসুন। রসুন আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। রসুন চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ করে, মাথার স্ক্যাল্প পরিষ্কার রাখে ও খুশকি খুব সহজে দূর করে। এছাড়াও মাথায় কোনো ইনফেকশন হলে সেটি খুব সহজে কাটিয়ে দেয়। দেখুন, এখানে আমাদের নিতে হবে 3-4 কোষ রসুন। এখন খুব ভালোভাবে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এখন এই রসুনের কোষ এই ধনে পাতার মধ্যে রেখে দিয়ে আমাদের এর সাথে মেশাতে হবে আরেকটি উপাদান, আর সেটি হলো পেঁয়াজ। এখানে আপনারা লাল পেঁয়াজ হলে ছোট একটা পেঁয়াজ নিয়ে নেবেন, আর পোড়ো পেঁয়াজ হলে এরকম অর্ধেকটা কেটে নেবেন। পেঁয়াজ আমরা সবাই জানি চুল পড়া বন্ধ করে ও চুলের গোড়া মজবুত করে, নতুন করে চুল গজাতে সাহায্য করে। এই তিনটি উপাদান আমাদের চুলের জন্য মহা ঔষধ। আয়ুর্বেদিক শাস্ত্রে পেঁয়াজ, রসুন আমাদের চুলকে খুবই সুন্দর রাখে। চুলের সকল সমস্যা থেকে আপনি এক নিমিষেই মুক্তি পাবেন। আপনার যদি অতিরিক্ত চুল পড়ে যায় তাহলে এই পদ্ধতিতে চুলে ব্যবহার করবেন, চুল পড়া তো বন্ধ হবে, সাথে নতুন নতুন চুল গজাবে। এখন আমাদের যেটি করতে হবে, এই তিনটি উপাদান একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে হামাম দিস্তাই অথবা শিলপাটাই খুব সহজে এই কাজটি করতে পারবেন। এখন আমাদের এই তিনটি উপাদান খুব ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিতে হবে, আর এর জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে নেবেন, কেননা এর মধ্যে যে রসগুলো থাকে এগুলো এমনিতেই পানি বেড়ে যাবে। পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে আর এর থেকে দ্বিগুণ হয়ে যাবে। এইখানে আমি যে পরিমাণে পানি দেখাচ্ছি এটি আপনারা 2 দিন খুব সহজে ব্যবহার করতে পারবেন লম্বা চুল হলে। ছোট চুল হলে তো 3-4 বার ব্যবহার করতে পারবেন অনায়াসে। এইভাবে পেস্ট তৈরি করে একটি কাঁচের জারে রেখে দিবেন নর্মাল ফ্রিজে। এটি 2-3 বার সপ্তাহে ব্যবহার করবেন। এখন আমাদের যেটি করতে হবে, পরিষ্কার একটি বাটিতে এই পেস্টটি ঢেলে নিতে হবে। এই পেস্টটি আপনারা চাইলে ছেঁকেও নিতে পারেন,
আবার যদি বেশি পেস্ট তৈরি হয়ে যায় মিহি হয় তাহলে আর প্রয়োজন হবে না এখানে আমি খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেছি এজন্য এখানে আর ছেকে নিলাম না দেখুন এখানে যেমন ঘনত্ব দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনারা তৈরি করে নেবেন এখানে আপনাদের চুলের ধরন বুঝে আপনারা কম বা বেশি পানিয়ে রেখে দিতে পারেন এখন আমাদের এর সাথে মেশাতে হবে আরেকটি উপাদান আর সেটি হলো নারিকেলের তেল নারিকেলের তেল আমাদের চুলের সকল সমস্যা থেকে খুব সহজে মুক্তি দেয় এখানে নিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ নারিকেলের তেল চুল পড়া বন্ধ করে চুলের গোড়া মজবুত করে চুলের আগা ফাটা দূর করে খুশকি দূর করে ও চুল সুপার সিল করে এক কথায় বলা যায় নারিকেলের তেল সব চুলের জন্য খুবই ভালো কাজ করে এখানে আরেকটি কথা বলে রাখি যারা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগছেন তারা এখানে ক্যাস্টরল অয়েল ব্যবহার করবেন কেননা ক্যাস্টরল অয়েল চুল পড়া বন্ধ করে ও নতুন চুল গজাতে সাহায্য করে তবে অবশ্যই অর্গানিক ক্যাস্টরল অয়েলটি ব্যবহার করার জন্য চেষ্টা করবেন এখন এই হেয়ার প্যাকটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে মিশে যায় এখন আমাদের এই হেয়ার প্যাকটি তৈরি হয়ে গেছে আপনাদেরকে এখন বলবো এই হেয়ার প্যাকটি কিভাবে চুলে ব্যবহার করবেন এই হেয়ার প্যাকটি একটি কটন বল নেবেন কটন বলের সাহায্যে সমস্ত চুলে খুব ভালোভাবে মেখে নেবেন এখানে দেখুন আমার মেয়ের মাথায় আমি দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে চুলের ভিতরে চুলের মধ্যে খুব ভালোভাবে মাসাজ করে করে দিয়ে নেবেন এরপর খুব ভালোভাবে চুল টাইট করে একটি খোপা বেঁধে নেবেন এই কাজটি এই ছেলেরাও করতে পারবেন খুব ভালোভাবে এই সেম পদ্ধতিতে মেখে নেবেন এরপর অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা মাথায় রেখে দিবেন এরপর আপনার ব্যবহৃত শ্যাম্পু অথবা হার্বাল শ্যাম্পু মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ফেলবেন চুল ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার চুলের পরিবর্তন আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে ও চুল দ্রুত ঘন ও লম্বা হবে ও নতুন নতুন ছোট ছোট চুলে আপনার মাথা ভরে যাবে বিলিভ মি এই হেয়ার প্যাকটি একবার ব্যবহার করেই দেখুন আপনার চুল এত সুন্দর হবে যে আপনি নিজেই অবাক হবেন বন্ধুরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করে জানাবেন অবশ্যই রিপ্লাই দিব ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্তই সবাইকে ধন্যবাদ